নবী আলাইহিসসালামের কাজ হলো চারটা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি কিতাব ও ইলম শিক্ষা দিবেন। এই হিকমাতের অর্থ কি ব্যাখ্যা, এই হিকমাতের অর্থ হাদিস, তিনি কোরআনের ব্যাখ্যা প্রদান করবেন। তার মানে কি, কোরআন মুজমাল, কোরআন মুজমাল, কোরআনের অনেক ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাকে প্রদান করবেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণ উদাহরণ, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, আল্লাহ পাক রব্বুল আলামিন অক্ত মত নামাজ কি করেছেন, ফরজ করেছেন, কি মত ভাই, অক্ত মত। কিন্তু কোরআনে এই কথা বাতানো হয় না, পাঁচ ওয়াক্ত নামাজের প্রথম অক্ত এই শেষ অক্ত এই, এরকম কোরআনের মধ্যে নাই। খুব ভালো মতো বুঝবেন হাদিসের প্রয়োজন ওটা কি, হাদিস লাগবে কেন। আমি ওই সমস্ত বন্ধুদেরকে জবাব দিতে চাই যারা বলে হাদিসের প্রয়োজন নাই, কোরআন আমাদের জন্য যথেষ্ট। আহলে কোরআনিয়া একদল আছে কি, আহলে কোরআনিয়া তার হাদিস কে অস্বীকার করছে যে হাদিসের কোনো প্রয়োজন নাই, আমাদের জন্য কোরআনই যথেষ্ট। আমি ওই সমস্ত ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক অক্তমত নামাজ ফরজ করেছেন, কিন্তু আমাকে কোরআন দিয়ে দেখিয়ে দাও পাঁচ অক্ত নামাজের শুরু এবং শেষ দেখাতে পারবা, নাই তা নামাজ পড়বা কিভাবে। নামাজ ফরজ, অক্তমত নামাজ পড়াও ফরজ, আগেও পড়তে পারবে না পরেও পড়তে পারবে না, আগে পড়লে আদায় হবে না পরে পড়লে কাজা হয়ে যাবে, কাজী অক্তমত নামাজ পড়া ফরজ, নামাজ ফরজ অক্তমত নামাজ পড়াও ফরজ, অথচ কোরআনের মধ্যে অক্ত বাতানো নাই। তো অক্ত কে বাতাইছেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোহর বক্ত এখান থেকে শুরু এই পর্যন্ত শেষ, আসর বক্ত এখান থেকে শুরু এই পর্যন্ত শেষ, মাগরিব বক্ত এখান থেকে শুরু এই পর্যন্ত শেষ, এশা বক্ত এই পর্যন্ত শুরু এই পর্যন্ত শেষ, ফজর এখান থেকে শুরু। এখন আপনাদের ধারণা কি, হাদিসের প্রয়োজন আছে কি নেই, যদি হাদিস না মানেন তাহলে অক্ত মতো নামাজ পড়তে পারবেন। এখন বলেন তো হাদিসের ব্যাখ্যার প্রয়োজন আছে কি নেই, যদি থাকে কোরআনের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন, তাই কোরআনের ব্যাখ্যা দিচ্ছেন নবী আলাইহিসসালাম, যদি হাদিসের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন থাকে সে ব্যাখ্যা দিবেন কে, বলেন নবী তো নাই, ওলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম সাহাবা অর্থাৎ ওলামায়ে কেরাম, চাই সে সাহাবীদের ওলামা হোক পরবর্তী ওলামা হোক, কি কথা ঠিক না। তা বলুন ব্যাখ্যাটার প্রয়োজনটা কেন, কারণটা কি,